নিয়ামতপুরে ভুয়া ডিবি পুলিশ সেজে দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে নিয়ামতপুর প্রতিনিধি জনি আহমেদ। ভুয়া ডিবি পুলিশ অফিসার সেজে দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ লিখিতভাবে দায়ের করেছে এক ভুক্তভোগী। 26 অক্টোবর বেলা 3টায় ভুক্তভোগী সশরীরে থানায় উপস্থিত হয়ে এই লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে গত 23 অক্টোবর বেলা 1টার সময় চন্দননগর ইউনিয়নের ছাত্রবিলের রাস্তার মাঝামাঝিতে। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা চন্দননগর ইউনিয়নের শিয়ালি পাড়ার মোহাম্মদ আশরাফুল ইসলামের ছেলে মোহাম্মদ রেহেল রানা মহাদেবপুর উপজেলার চান্দাস গ্রাম থেকে বাঁশ কেটে ট্রলিতে করে আসার পথে বালাহয়ের গ্রামের মৃত নুরুদ্দিন কারিরির ছেলে দৈনিক আজকের খবর পত্রিকার নিয়ামতপুর প্রতিনিধি সিরাজুল ইসলাম, কথিত আরেক সাংবাদিক আমিল গ্রামের আক্তার হোসেনের ছেলে আলমগীর হোসেন ও তাদের সঙ্গী মহাদেবপুর উপজেলার কাঞ্চন গ্রামের মোতালেব হোসেন পথ রুদ্ধ করে ভুয়াডিবি পুলিশ অফিসার সেজে রেহেল রানাকে জোরপূর্বক মাদক ব্যবসায়ী সাজিয়ে চাঁদা আদায় করে। এ বিষয়ে ভুক্তভোগী রেহেল রানা এই প্রতিবেদককে বলেন, আমি যখন বাস কেটে আসছিলাম তখন ওই তিনজন আমার পথ রুদ্ধ করে আমার লুঙ্গি ও মানিব্যাগের ভিতর জোরপূর্বক মাদক ঢুকিয়ে দেয়। তারা আমাকে হুমকি দিয়ে বলেন, 50,000 টাকা না দিলে আমাকে ক্রস ফায়ারে মেরে ফেলবে। আমি ভয়ে আমার বাড়িতে ফোন দিলে আমার পরিবারের সদস্যরা অনেক কষ্ট করে ধার দেনা করে কোনো রকমে 20,000 টাকা সংগ্রহ করে। এর মধ্যে তারা আমাকে জোর করে ছাত্রা বিলের রাস্তার মাঝামাঝি থেকে গোড়াই গ্রামের করবলা নামক স্থানে নিয়ে আসে। আমার পরিবারের সদস্য 20,000 টাকা নিয়ে আমার গ্রামের চাচাতো ভাই ইমনের হাতে দিলে সে আলমগীরের হাতে দেয়। তারা টাকা পেয়ে আমাকে কাউকে না বলার হুমকি দিয়ে ছেড়ে দেয়। এ বিষয়ে আলমগীর হোসেন বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। আমি সেদিন বাবা চিকিৎসার জন্য রাজশাহীতে ছিলাম। আমি এসে শুনেছি এরকম একটি ঘটনা ঘটেছে, কে বা কাহারা ঘটিয়েছে তা আমার জানা নেই। আমার ইমেজ নষ্ট করার উদ্দেশ্যে প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ দিয়েছে। সাংবাদিক সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। অভিযোগকারী নিজেই একজন মাদক ব্যবসায়ী, সে মাদক ব্যবসা করে এবং সেবন করে। অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি বাঁশ কাটে আসতেছিলাম। বাঁশ কাটে আমার আসার সময় আমার ছাত্রা বিলে মাঝখানে তিনজন ডিবি এসআই, এরা মানে পরিচয় দিয়ে আমাকে যে ধমকি ধমকক দিয়ে আমাকে ওরা মোটরসাইকেল নিয়ে রুমে নিয়ে যায়, আমাকে শেষ করে আর করে ওরা নিজেরাই আমাকে টেমরে ঢুকাইয়া দিয়ে ফেলে দিয়ে বলতেছে, এরকম রকম জিনিস তুমি ব্যবহার করো, তুমি এগুলো ইয়া করো। তো এগুলোর পরে আমাকে ওখান থেকে নিয়ে আমাকে বললো যে কুত্তার বাচ্চার কাছে আরও জিনিস আছে, চেক করো, ট্রলি চেক করো। ট্রলি চেক করে আমার কাছে মানি ব্যাগে যেগুলো টাকা ছিল টাকা নিছে, আমার মানি ব্যাগের মধ্যে জিনিস ঢুকাইয়া দিয়ে আরও ওরা সুন্দর করে ভিডিও করে দিয়ে ওরা আমাকে করছে, এই কুত্তার বাচ্চাকে এনকাউন্টার করে দেবো নাহলে থানায় দিয়ে দেবো, চলো চলো একে একে মোটরসাইকেল উঠাও দিয়ে আমাকে নিয়ে আসে জিনপুরের মাঝখানে মিডিলে নিয়ে আসে, আমাকে থানায় নিয়ে আসে। আমি যখন ওদেরকে বলি যে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায়, কচ্ছে তুমি কামাও করো না, তোমার প্যাট্রিজ একটা আছে, তুমি এরকম করে কথাবার্তা বলো না, তোমার একটা প্যাট্রিজ আছে, তোমার প্র্যাকটিস যেন নষ্ট হয়ে যাবে, তুমি এরকম করো না, তুমি তুমি ওই চলো আমাদের সাথে চলো, তোমার কোনো সমস্যা নাই, আমরা প্রশাসনের লোক, আমরাও তো আমরা উপকার করার জন্যই আসি, মানুষের উপকার করার জন্য আসি বলে আমাকে জিনপুরে নিয়ে আসে। নিয়ে আসে থামাইয়া কয় যে তুমি কি করতে চাও, আমাদেরকে টাকা দিতে চাও না তুমি থানায় যেতে চাও? তা আমি করছি টাকা কিসের আর থানায় কিসের, আমি আমি তো এগুলো কিছুই জানি না, আমাকে থানায় কেন নিয়ে যাবে আর আমাকে টাকাই দিতে হবে কেন? আর টাকা দিতে হলে আমাকে এখান থেকে যেতে হলে আমাকে টাকা কত দিতে হবে? তারা বলতেছে 50,000 টাকা দাও তাহলে আমি তোমাকে তোমাদেরকে আমি এখান থেকে ছাড়ে দেবো নাহলে তোমাকে এনকাউন্টার করে দেবো বলে আমার থেকে আমার আমি তো আমার কাছে তো 50,000 টাকা নাই, আমার তো পরিবারে যোগাযোগ করতে দিছে, অন্য কোনো ফোন নম্বর থেকে আমাকে কানেক্ট করতে দিয়ে নাই, শুধু পরিবার আর এক আমার স্বাস্থ্য ভাই ইমনের সঙ্গে কথা বলতে দিছে বলে আমি বাড়িতে কথাবার্তা বলে যেমন করে হোক ধার দূর করে হোক যেমন করে হোক চাই মিনতে
আমি 20,000 টাকা জোগাড় করে নিয়ে আইসি। আনার পরে তো ওখান থেকে জিনপুর থেকেও আমাকে আবার আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ায় আমি বললাম যে স্যার আমাকে আবার কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে? তারা বলতেছে যে এখানে আর একটা সাংবাদিক আছে, তোমার কেরিয়ার আবার নষ্ট করে দিতে পারে, তুমি অতএব গোড়ায় করবলা ডাঙ্গায় চলো, ওখানে নিরাপদ, ওখানে কেউ থাকবে না, ওখানেই চলো। ওখানে যায় ওই আম বাগানের নিচে আমার থেকে ইমনা ইমনকে ফোন দিয়ে বলে দিলাম যে তুমি ঘুরায় আসো, ঘুরায় আসে ওরা ওরা বিকাশে টাকা নিবে না, ওরা হাতেই টাকা নিবে, তো যা যা পাইছো তাই নিয়ে আসো। তো 20,000 টাকা পাইছে জোগাড় করতে, উজিরপুর হয়ে ঘুরায় ঘুরায় এখানে আসে, আম বাগানের এখানে আসে। ইমন আমাকে 20,000 টাকা দেয়, আমি 20,000 টাকা তাদেরকে তু উঠায় দিই, তারা গুনে নিয়ে আমাকে বলে ছাড়ে দিছে। আমাকে আবার বক্তব্য নিছে যে আবার বলো তুমি, আবার আমার আমার আবার ভিডিও করে নিছে যে তুমি আবার এভাবে বলবেন যে তোমাকে সার্চ করে জিনিস পেয়েছি, এই জিনিসগুলো তুমি খাও, এগুলো এগুলো এ বলে আমাকে বলাইছে, এবং আমাকে ওখান থেকে হুমকি দিয়ে টাকা পয়সা দিয়ে আমাকে ছাড়াই দিয়েছে। আমি আমি চলে আসি, আসার পথে আমার স্বাস্থ্য ভাইকে ইমনকে ওরা ডাকায় নিছে আর আমাকে বলতেছে তুমি যাও আমি ওর সাথে একটু কথা বলবো। আমার স্বাস্থ্য ভাইকে ওরা 500 টাকা ঘুষ দিয়েছে, সে 500 টাকা লোড আমার মানি ব্যাগের, সে 500 টাকা ওকে ঘুষ দিছে যে এই পরিচয় ইমন, এই পরিচয়টা জানে, রেহেলকে বলো না, আমাকে বলতে নিষেধ করছে, কাউকে কাউকে বলতে নিষেধ করছে এই বিষয়টা নিয়ে যে ওরা টাকা লোড করে, যে কাজের ছেলে 500 টাকা লোড বার করে। তখন আমি 500 টাকা দেখে চিনতে পারছি, আরে 500 টাকা তো আমার মানি ব্যাগের 500 টাকা, এই 500 টাকা পালি কোথায়? তখন ওকে যখন আমি ধমকাই, তখন ওই ধমক দিয়ে আমি বলে বলে দেয় যে ভাইয়া এই 500 টাকা ওই আলমগীর সিরাজুল মোতালেব ওরা আমাকে 500 টাকা ভাইয়া ওরা আমাকে ঘুষ দিয়েছে এই 500 টাকা ভাইয়া। পরে আমি আমি আসে আমার কম্পিউটারে সার্চ দিয়ে দেখতেছি এরা এরা ডিবিও না, পুলিশও না, এরা এসআইও না, এরা কোনো না, এরা সাংবাদিক, একটা সাংবাদিকের সাংবাদিকের একজন, এরা কি সাংবাদিক? এরা সাংবাদিক তে সাংবাদিক কেমন সাংবাদিক? সাংবাদিক আমার প্রচার করবে, মিডিয়ায় প্রচার করবে, ওরা টাকা খেলো কেন? এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, যদি পুলিশ পরিচয় কোনো পরিচয় দেওয়া হয়নি, একজন মাদক সেবীর জন্য যদি কেউ যদি আগে আসে তাহলে আপনারা আগে আসবেন, সমস্যা নেই। আমরা আগে আসবো, এটা তোমার বক্তব্য তুমি বলো। যারা মাদক ব্যবসায়ী ও অ্যাকচুয়ালি মাদক ব্যবসায়ী, যদি অভিযোগ করে থাকে কেউ তাহলে মাদক ব্যবসায়ী, আর এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত মামা, শনিবারে আমি আমার বাবাকে নিয়ে রাজশাহীতে গেছিলাম, ওই কারণে আমি ব্লাড দিতে গিয়েছিলাম। তারপরে আমি শেষে যখন ফেরিঘাটে আসে পৌঁছি, তখন আমাকে শিমুল নামে কোনো লোক ফোন করলো, করে আমাকে বললো যে এরকম ঘটনা। তৎক্ষণাৎ আমি ছাতলা বাজারের বিষয়টা ফোন দিয়ে জানলাম যে হ্যাঁ এরকম ধরনের একটা ঘটনা নাকি ঘটছে, তবে আমি বা কে বা কারা আমাকে ইন্ডিকেট করতেছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত, এটা আমার ইমেজকে নষ্ট করার জন্য একটা পরিকল্পনা করা হয়েছে, অন্য কিছু না।